বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সমস্ত জগৎবাসীর সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সেই আলোচনাটি হলো যে আমরা যখন আল্লাহর ইবাদত করতে বসি, আমরা যখন আল্লাহর নামাজে বসি, আমরা যখন আল্লাহর ধ্যানে বসি, তখন আপনি আমি দেখতেছি যে ইবাদতে শুধু আমিই বসেছি, দেখতেছি যে আমি নিজেই ধ্যানের জগতে আছি। কিন্তু বাবারে, যখন ধ্যানে বা আল্লাহর ইবাদতে বসেছি কিন্তু আমি দেখতেছি বুঝতেছি, কিন্তু না, আমার সাথে বহুজনের মধ্যে আরও একজন আছে, সেই জনটি কে জানেন? সেই জনটি হলো শয়তান। সেই শয়তানকে আমার সাথে নিয়ে আমি বসে গেছি। তবে আজকের এই আলোচনাটি একটু মনোযোগ সহকারে শুনবেন, যে পৃথিবীর সমস্ত মানুষে একটা কথা বলে থাকে যে শয়তান শয়তান, শয়তানে এটা করেছে, শয়তানে সেটা করেছে, কিন্তু শয়তানকে কখনোই দেখিনি। এরপরে বলছে যে আল্লাহ এটা করেছে, আল্লাহ সেটা করেছে, ভালো কিছু হয়েছে আল্লাহ করেছে, খারাপ কিছু হয়েছে শয়তান করেছে। আসলে কখনো কখনো খারাপটা হলেই যে শয়তান করেছে তা নয়, আর কখনো কখনো ভালোটা হলেই যে আল্লাহ করেছে তা নয়। কারণ যে খারাপ করতে জানে সে ভালো করতেও জানে, আর যে ভালো করতে জানে সে খারাপ করতে জানে। তবে একটা জিনিস, যে কখনো কখনো খারাপ কিছু ঘটেছে কিন্তু সেই খারাপ দরকার ছিল। সেই খারাপটি হলে, খারাপ বলতে কি, ধরেন একটা ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা একটা খারাপ ঘটনা ঘটেছে, দেখা গেছে যে আল্লাহর কাছ থেকে যে যেটা পাওনা আছে সেটা হয়ে গেছে, তখন আমরা দেখতেছি খারাপ কিছু হয়েছে, এটা শয়তানের তরফ থেকে হয়েছে। না, আল্লাহর তরফ থেকেও হতে পারে। তো আমরা কিন্তু না বুঝে মিথ্যা বলি থাকি, অনুমান ফল্ট। তাই আমি বলবো যে আমরা কিন্তু আরেকটা কথা বলে থাকি, যা কিছু হয় তা আল্লাহ ভালোর জন্যই করে। এটা একটা ঠিক, ভালো হয়েছে এটা আল্লাহর ইচ্ছা, খারাপ হয়েছে সেটা আল্লাহর ইচ্ছা। এভাবে যদি যাই তাহলে আমাদের দোষ থাকবে না। এখন শয়তান একটা ভালো কিছু করেছে, পরে খারাপ কিছু করবে, এই জন্য আগে ভালো কিছু করেছে, তখন আমরা যদি বলি যে না ভালোটা আল্লাহ করেছে, তখন আমাদের মিথ্যা হবে, এটা শয়তান করেছে। কখনো কখনো একটা খারাপ কিছু হয়েছে, ওই খারাপটা করার পরে ভালো কিছু হবে ওটা আল্লাহ করেছে, এজন্য যদি আমরা বলি এটা শয়তান করেছে, তাহলে আমাদের ভুল হবে এবং মিথ্যা হবে। যাই হোক, আজকের যে আলোচনাটি, সেই আলোচনাটি হলো যে আমরা যখন নামাজে ধ্যানে জিকিরে বা আল্লাহর ইবাদতে বসি, তখন কিন্তু আমরা একটা জিনিস ভাবি যে আমি একাই ইবাদতে বসেছি। না বাবা, আপনি একা ইবাদতে বসেননি, আপনার সাথে শয়তান আছে, আমার সাথে শয়তান আছে। তাই আমি বলবো, একটা আসরের মধ্যে যখন জিকির শুরু হবে, ওই সময়ে দেখা যায় আমার দাদাপীর রহমান চিস্তি, যিনি আমার দাদাপীর, তিনি ওই আসরের মধ্যে ঢুকেছে। এখন ঢোকার পরে দেখতেছে যে এই আসরের মধ্যে শয়তান আছে, তখন শয়তান অপ্রকাশ্যে আছে এবং শয়তান প্রকাশ্যেও আছে। তখন বলল যে তোমরা জিকিরটা কিছুক্ষণ পরে শুরু করো, কারণ এখন যদি তোমরা জিকির শুরু করো, আমাদের মজলিসের মধ্যে শয়তান আছে, এই শয়তানকে কান ধরে বের করে দিতে হবে। এখন এই কথাগুলো যখন বলছে, তো দেখা যায় শত শত মানুষের ভিতরে কয়েকজন মানুষ নিচের দিকে তাকিয়ে আছে, আর যারা শুনতেছে তারা আমার দাদাপীরের দিকে তাকিয়ে শুনতেছে, আর যারা শয়তান তারা ওই মুহূর্তে নিচের দিকে মাথা দিয়ে আবার কারো আড়ালে চলে যাচ্ছে। তখন বলল, তোমরা কি এখনও শয়তানকে দেখোনি? তখন বলল, এখানে তিনটা শয়তান আছে। তোমরা যখন জিকির শুরু করবে, বাহ্যিকভাবে কি হবে যে জিকিরের সময় তোমাদের শরীরে হাত দেবে, তোমাদেরকে খোঁচা দেবে, তোমাদেরকে ভ্রষ্ট করে দেবে। তখন যেই তোমরা
এখানে আল্লাহর জিকির করতে এসেছো, আল্লাহকে সন্তুষ্ট করতে এসেছো, তখন দেখা যাবে কি সে এই বিশৃঙ্খলাগুলো করবে। তবে এর মধ্যে তিনজন লোক আছে, এই তিনটা লোককে তোমরা কান ধরে বের করে দাও। তখন সমস্ত সবাই বলতে লাগলো যে হে মুর্শিদ, আমাদের তো সেই চোখ নেই, আমরা কি করে বুঝবো এই 100-150 মানুষের মধ্যে শয়তান আছে। তখন বলল, এক কাজ করো, যে ওই যে ওই লোকটার পিছনে একজন বসে আছে, তার মাথাটা আরেকজন মানুষের মাথার আড়ালে এবং ডান দিকে দেখো, আরেকজন নিচের দিকে তাকিয়ে আছে, মাফলার দিয়ে সে তার মুখটা ঢাকানো আছে, আর বাম দিকে একটা লোক দেখো সে বেড়ার সাইডে শুয়ে পড়েছে। এই তিনটা লোককে কান ধরে বের করে দাও, কারণ এরা কখনো হেদায়াত পাবে না। এদেরকে যদি বুঝাই এরা বুঝবে না, যদি কখনো বুঝে তখন বুঝবে। এখন এদেরকে বের করে দাও। তখন তিনটা লোক বলার সাথে সাথে উঠে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, বাবা আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে ক্ষমা করে দেন, যে আপনি যে এত কামেল, আপনি যে চক্ষুমান মানুষ, আপনি কি করে বুঝে গেলেন এখানে তিনটা দুষ্ট লোক? আমরাই তো তিনজন দুষ্ট, আমরা দুষ্টামি করার জন্য এসেছি, আমরা জিকির করতে আসিনি। তখন তারা পায়ের মধ্যে পড়ল, তখন বলল যে দেখো তোমরা পায়ে পড়েছ, ভালো, স্বীকার করেছ, ভালো, তবে এসব ছেড়ে দাও। তবে একটি কাজ করো, তোমরা আপাতত জিকির করতে করতে বাড়িতে চলে যাও, এবং তিনজনের বাড়ি তিন স্থানে, তিনটা স্থানে গিয়ে তোমরা সারা রাত্র জিকিরে মশগুল হও, আজকে এই আসরে তোমরা থেকো না, তোমাদের সাথে পরে কথা হবে। তখন তারা চিন্তিত হয়ে এবং তাদের হৃদয় নরম হয়ে গেছে, তারা ভিতরে ভিতরে তওবা করতেছে, জীবনে আর কখনো খারাপ কাজ করব না। যে কেমন কামেল ব্যক্তি রে, আমাদের খবরটা বলে দিল। যাই হোক, এ হলো একটা বিষয়, যে এটা হলো কিন্তু আমার দেহের বাহিরে শয়তান, এটা কিন্তু আমার দাদাগুরু এদেরকে বের করে দিল। এর পরের বিষয়টা হলো যে আপনি আমি যার যার ঘরে, ঘরের কোণে একটা জায়নামাজ বিছিয়ে যখন জিকির করব, দুরুদ পাঠ করব, দোয়া করব, ধ্যান করব, আল্লাহকে স্মরণ করব, কিন্তু এটা করতে গেলে তখন আমার মন চতুর্দিকে ঘুরে, চতুর্দিকে যখন মনটা ঘুরতে থাকে তখন জিকিরে মন বসে না, ইবাদতে মন বসে না, দেখা গেছে জীবনে যার কথা মনে পড়বে না সেখানে বসলেই এ মনে পড়ে যায়। তাহলে বোঝা গেল কি শয়তান আমার মধ্যে আছে, তখনই বুঝতে হবে। তবে হে জগৎবাসী, আরও একটি বিষয় হলো কি, যে এই অনুভব যখন আমরা করব যে আমাদের মধ্যে এই শয়তান আছে, তখন আমার মন স্থির থাকবে না, খারাপ দিকে মন চলে যাবে, ইবাদতে এবং ধ্যানে আল্লাহর নামাজে আমার মন ডুববে না। তখন কি করতে হবে? তখনই মনে করতে হবে যে আমার একজন অবশ্যই কামেল মুর্শিদ ধরতে হবে, এবং সেই কামেল মুর্শিদের কাছে যখন যাব তখন কি হবে, আমার ভিতরের শয়তানটাকে কান ধরে বের করে দেবে। আচ্ছা, এখানে আরেকটা যুক্তি আপনাদেরকে দেব, সেটা হলো যে মাওলানা রুমি, যিনি রোম শহরে তার জন্ম ছিল, তিনি একটা আলোচনায় বলেছিলেন যে দেখো তোমরা চোর কখনোই দেখবে না, অথচ চোর তোমার নাকের ডগা দিয়ে হাঁটতেছে, অথচ তুমি দেখছো না। যেমন একটি এক্সাম্পল দিয়েছে, সেই এক্সাম্পলটি হলো একজন গৃহস্থের বাড়িতে দেখা গেছে ঘরের দরজা ফাঁকা করে ঘরে ঢুকে পড়েছে, এখন অন্ধকারের মধ্যে এটা খোঁজে সেটা খোঁজে, শব্দ হইতেছে। তখন গৃহস্থ যখন ঘুমায় ও ঘুমের ঘরে একটু আওয়াজ পেয়েছে, কিরে কিসের আওয়াজ রে, তখন সে বের হয়ে একটা কুপি জ্বালাইছে, কুপিটা জ্বালানোর পরে তখন সে কী করছে, কুপিটা জ্বালিয়ে তার দরজার সামনে রেখেছে, আর দরজার সে চিপাটা আছে, এই চিপাটার মধ্যে শয়তান দাঁড়িয়ে আছে। তখন সে যখন খুঁজবে ঘরের মধ্যে, খচর মচর করলো কিরে, খোঁজার যখন প্রস্তুতি নেবে তখনই চোর এমন কায়দায় আছে আর তার কুপিটাকে এমন সিস্টেমে রাখছে, তখন সে দরজার চিপায় দাঁড়িয়ে থেকে ফু দেয়, ফু দিলে তখন কুপিটা নিবে যায়, কুপিটা যখন নিবে যায় তখন গৃহস্থ আবার কুপিটাকে জ্বালালো, জ্বালানোর পরে যখন সে প্রস্তুতি নিছে চৌকির তলা এদিক সেদিক দেখবে, তখন কি হলো,
চোর এমন পজিশনে দাঁড়িয়েছে গৃহস্থ এই চোরকে দেখতে পাচ্ছে না, কিন্তু চোর এমন সিস্টেম আছে সে ঘরের সব কিছুই দেখতে পাচ্ছে এবং তাকে যে খোঁজার চেষ্টা করছে গৃহস্থ এটাও সে দেখতেছে। তখন কুপিটা যখন আবার নিবানোর পরে জ্বালানো হলো তখন আবার ফু দিয়ে সে নিভিয়ে দিয়েছে। পরে কি করলো, যে চোর খুঁজবে কি করে, আবার কুপি জ্বালাতে শুরু করলো। কুপি জ্বালানো শেষ হঠাৎ করে কুপিটা নিভে যায়, কারণ সে এমন পজিশনে আছে তার কুপিটা বরাবর, তখন কুপিটা নিভে যায়। তখন কি হয়, সে বিরক্ত হয়ে তখন ঘুমিয়ে পড়েছে। তখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ঘরের মধ্যে দামি দামি মাল কিছুই নাই, সব নিয়ে গেছে। তবে আজকের এই যুক্তিটা কেন দেওয়া হলো, যে আমরা প্রত্যেকটা মানুষ যখন আল্লাহর ইবাদতে বসি তখন আমার মানব দেহের এমন এক চিপা এমন এক জায়গার মধ্যে সেই শয়তান বসে আছে, সেখানে বসে আমাকে সে ঘুরাইতেছে, কিন্তু আমি জানি না, আমি বুঝতেও পারি না যে সে আমাকে যে ঘুরাইতেছে। তখন কি করতে হবে, নিজে নিজে কখনোই নিজের চোরকে ধরা যাবে না। চোরকে ধরতে হলে একজন চোর ধরার মতো একজন ব্যক্তি আমার প্রয়োজন, সে কে, সে হবে আমার কামেল মুর্শিদ, মুর্শিদে মোকাম্মেল। তখন সেই চোর আমার মানব দেহের কোন দরজার ফাঁকে বসে আছে এই জিনিসটা আমি কোরআন পড়ে পাইনি, হাদিস পড়ে পাইনি, ওয়াজ শুনে পাইনি, দুনিয়ায় বহুত মানুষের সাথে জ্ঞানীদের সাথে আলাপ করে আমি সেটি পাইনি, যে আমার দরজার কোন জায়গাটির মধ্যে কোন চিপাটার মধ্যে শয়তান বসে আছে। আমি তাকে দেখি না, কিন্তু আমাকে সে ঠিকই অন্ধকার বানিয়ে দিচ্ছে। যখনই আল্লাহর ধ্যানে বসব তখনই বিভিন্ন কিছু মনে আসে, যখনই আমি একটু আল্লাহর নামাজে ডুববো তখনই আমার ভিতরে কেমন একটা শয়তানি কাজ করতে থাকে, বিভিন্ন দিকে মন করতে থাকে। তখনই বুঝতে হবে যে আমার যেই স্থানে আমার যেই দেহের যেই দরজা আছে সেই দরজার কোন ফাঁকে সে বসে, সে আমাকে বারবার অন্ধকারে ঠেলে দিচ্ছে এবং বিভিন্ন দিকে মন ঘুরাচ্ছে, এটা কিন্তু আমি বুঝতে পারছি না। তখন কি হলো, এই জন্যই বলা হয়েছে যে মান আরাফা নাফসাহু ফাকাত আরা রাব্বাহু, সর্বপ্রথম তুমি তোমার নিজেকে চিনো, এরপরে তোমার রবকে চিনবে। তো নিজেকে যখন আমি চিনতে যাব তখন আমার মানব দেহের মধ্যে কোন জায়গায় শয়তান বসে থাকে আমাকে ধোকা দেয় তাও আমি দেখতে পাবো, আমার দেহের কোন কোন জায়গায় ফেরেশতারা বসে আছে সেটাও আমি দেখতে পাবো। যেদিন আমি দেখতে পাবো সেই দিন সেই দরজার চিপা থেকে আমি সেই শয়তানকে কান ধরে বের করে দিয়ে এরপরে দরজা লাগিয়ে দিয়ে আমি আমার ইবাদতে বসে যাব। তখন সেই ইবাদতে যখন আমি ডুবে যাব তখন সেই ডুবুরি যদি আমি হইতে পারি, তাহলে আটলান্টিক মহাসাগরের তলদেশে যখন আমি ডুবে যাব তখন আমি হীরার দানা টোকাইয়া নিয়ে আসতে পারবো। আর যদি সেই শয়তানকে আমার সেই দরজার ফাঁকে রেখে আমি যখন ধ্যান করব বিভিন্ন ইবাদত করব তখন আমি ডুবতে পারবো না, তখন কি হবে, তখন সেই শয়তান পরের দিন আমার মাল সামানা চুরি করে ভাগবে। তবে আমার মানব দেহের মধ্যে থেকে সে মাল সামানা চুরি করবে কি করে, দেখবেন কোনো মানুষ ইবাদতে বসেছে মন বসে না, মন চতুর্দিকে ঘুরে, তখন সেই রাত্রে ভালো করে কোনো ডাকাডাকি করতে পারে নাই, কোনো ধ্যান করতে পারে নাই, আল্লাহর কোনো কাজ হয়নি, তখন সে শুয়ে পড়েছে, তখন তার ভিতরে শয়তান ঘুরতেছে, সুন্দরী রূপসী এনে তার সামনে হাজির করেছে, রাত্রেবেলায় দেখে যে সেই সুন্দরী রূপসীর সাথে তার খারাপ কিছু হচ্ছে, তখন সকালবেলায় দেখে যে তার গোসল করার অবস্থা হয়ে গেছে। এটাকেই বলা হয়েছে যে দেহতত্ত্বের মধ্যে শয়তান বসে থাকে, আর তাকে যদি আমরা সুযোগ দেই তখন কি হয়, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি আমার মালসামানা সব নিয়ে পালাইছে। তাহলে এই কথাটি আজকে আপনাদেরকে কি বুঝাইতে চাচ্ছি, যে আমার দরজার কোন ফাঁকে যে বসে আছে এটা আমি চোখে দেখি না, আমার কামেল মুর্শিদ আমাকে দেখিয়ে দেবে, এই বাবা এদিকে আসো, এই দেখো তোমার নয়টা দরজা আছে তোমার দেহের মধ্যে, এই নয়টা দরজার কোন ফাঁকে শয়তান বসে তোমাকে ঘুরাচ্ছে, তোমাকে শয়তান ঠিকই দেখছে কিন্তু তুমি দেখছো না। তাই হে জগৎবাসী, আমরা যদি কোটি কোটি বর্ষর নামাজ পড়ি, কোটি কোটি বর্ষর আল্লাহর ইবাদত করি, এই ইবাদত কখনোই আমার কবুল হবে না। কেন হবে না, কারণ শয়তান আমার মালসামানা নিয়ে যাচ্ছে, আমাকে চতুর্দিকে ঘুরাচ্ছে, আমার মন স্থির নেই, আমি কোনোদিন আল্লাহর সাক্ষাৎও পাইলাম না। তখন আল্লাহ কি বলেছে, দুনিয়ায় যারা আমাকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাশরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। তাহলে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি আপনাদের সাথে করলাম, এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম,
যে একা একা যতই চেষ্টা করব আমরা কখনোই পারব না আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে। তাই আল্লাহ বলেছে, আমি যোগে যোগে নবী ও রাসূলদেরকে পাঠাইতাম, পয়গম্বরদেরকে পাঠাইতাম। কেন? সেই নবী ও রাসূলের মাধ্যমে মানুষ আল্লাহকে পাইত, নিজেকে চিনত। তাহলে আমি বলবো, নবুয়াত খতম হয়ে গেছে, এখন আর নবী আসবে না। এখন বেলায়েতের যুগে যার যার মুর্শিদ, সেই মুর্শিদকেই আমার নবীর রূপে মানতে হবে। তখন কি হবে? তখনই আমার মধ্যে আমার মালিক এসে যাবে। কারণ মালিক এসে যাবে কিরকম? দেখেন, মানুষ হলো একটা গুড্ডি, আর এই গুড্ডি যখন আকাশে উড়ানো হয় তখন কিন্তু সেই গুড্ডিটি নাড়াচাড়া করছে যে আমি আর নামবো না, আমি উপরে উঠে গেছি। তাহলে সে কি জানে যখন ঝড় তুফান নামবে তখন সে এই গুড্ডিটা কি পানিতে পড়ে না গাছের মধ্যে পেঁচাইয়া থাকে? তা বলা যায় না। তাহলে সেই গুড্ডির সুতা যদি আমি একটা নাড়াওয়ালা একজন মানুষের কাছে দিয়ে দেয়, তখন ঝড় তুফান যখন দেখবে তখন গুড্ডিটাকে সে পেঁচিয়ে পেঁচিয়ে নাড়াই দিয়ে আবার আমাকে জায়গা মতো নিয়ে আসবে। তাই বলি, একজন মুর্শিদ আমার সেই গুড্ডির সুতা যখন আমার মুর্শিদের নাড়ার মধ্যে বেঁধে দেব তখন কি হবে? তখন সে মুর্শিদ যখন দেখবে যে সামনে তার বিপদকাল আসছে, সামনে তার কোনো সমস্যা আসছে, তখন সে আমাকে সিগনাল দেয় এবং সে আমাকে গুছিয়ে দেয়, তখন আমি রক্ষা পাই। সুবহানাল্লাহ। হে জগতবাসী, তাহলে এই জগতে প্রত্যেকটা জিনিসেরই আল্লাহ মালিক সৃষ্টি করেছে। তাহলে আমি যদি আমার মুর্শিদকে নবী রূপে মানতে থাকি তখন কি হবে? তখন সেই নবী রূপে আল্লাহ স্বয়ং আমাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ। তবে হে জগতবাসী, আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো এবং কী ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আরও একটি বিষয় হলো, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাছে আরও ভালো ভালো আলোচনা যেন পৌঁছে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।